আজকে দাঁড়িয়ে আছি গোবিন্দা সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক সামনে। তো আমরা আজকে ট্রাই করব কিছু নিরামিষ খাবার। তো যারা যারা নিরামিষ খাবার ট্রাই করেন তারা তারা এখানে আসতে পারেন। তো আমরা দেখি গোবিন্দা সুইটসে কী কী আছে, তো আমরা চলে আসি। আইটেম সকাল দুপুর আর বিকালে কি কি আইটেমগুলি স্পেশাল? আপনার ড্যানিশ পরোটা। আচ্ছা, ড্যানিশ পরোটা কি মানে মচমচ করবে, মানে চিনি দেওয়া? না না না, ড্যানিশ পরোটা নরমাল আর কি। আচ্ছা আচ্ছা, খেতে অনেক টেস্টি। হ্যাঁ, এন্ড প্লেন রুটি, সেদ্ধ রুটি। আচ্ছা, ভুনা খিচুড়ি, মুগ ডাল, বুটের ডাল, পাঁচ সবজি, চাটনি এটসেট্রা। আচ্ছা, আর দুপুরে তো আমরা খেলাম। হ্যাঁ, আর বিকালে কি থাকে? বিকালে আপনার পাস্তা, নুডলস, চটপটি, ফুচকা, সিঙ্গারা। ও মানে নিমকি মানে বিকালে থাকে মানে সিঙ্গারা? হ্যাঁ। আচ্ছা, বার্গার, ও মানে ফাস্ট ফুড আইটেম আছে। তো আপনারা শুনলেন যে তিন বেলা কি কি খাবার পাওয়া যায়, আর আমরা দেখিয়ে দিচ্ছি দুপুরেরটা। তো আমাদের সাথেই থাকুন। হাই ভিউয়ার্স, ফুড টেস্টের বিদির আরও একটি এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি মিরপুর স্টেডিয়ামের ঠিক পাশেই গোবিন্দাস সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে। তো এইখানে টেস্টি টেস্টি নাকি নিরামিষ সব খাবার পাওয়া যায়। যারা আমিষ খান না তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ভিডিওটা করা। তো আমি অনেকগুলি আইটেম নিয়ে নিয়েছি। পুরো অ্যাড্রেসটা আমি গুগল আমার যে ডিসক্রিপশন বক্স নিচের, তো আমি গুগল লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন। জাস্ট গুগল লিঙ্কটা ক্লিক করবেন এবং অ্যাড্রেসটা নিয়ে সরাসরি চলে আসবেন। তো এত আইটেম কোনটা কি আমি ঠিকমতো বুঝতে পারছি না, তো আমি একটু হেল্প নিতে চাই। সয়াবিন, হ্যাঁ, এটার দাম কত? এটা 35 টাকা সয়াবিন। সয়াবিনের যে নিউট্রেলা প্রোটিন আছে বা সয়াবিনের যে গ্লুটন দিয়ে যেটা করা হয় সেটা। আর এটা হচ্ছে চাটনি, কিসের চাটনি? টমেটো, আচ্ছা টমেটো চাটনি। এটা কত? এটা অনলি 20, এক বাটি। পায়েস 25, পায়েস 25 টাকা। আচ্ছা এটা পনির, আচ্ছা আচ্ছা এটা পনির। এটা হলো 40 টাকা, মাত্র 40 টাকা। আর এটা হলো মুগের ডাল, এটা মুগ ডাল। এটা হলো 20 টাকা। আর এটা কাশ্মীরি, আচ্ছা এটা কাশ্মীরি, এটা স্পেশাল, এটা আমি কোনোদিন খাইনি, এটা আমি ট্রাই করবো। ধোকা, আচ্ছা। আর এটা, আচ্ছা এটা হলো পাঁচ মিশালি যে সবজি সেটা। আর সঙ্গে আমি নিয়েছি খিচুড়ি, ওনাদের রাইস ছিল, তো আমি খিচুড়িটা টেস্ট করতে চাচ্ছি কারণ নিরামিষ খিচুড়িটা বেশি মজা হয়, বাদাম টাদাম সব কিছু একদম দেওয়া থাকে। আর নিয়েছি একটা পাকোড়া, ফুলকপির পাকোড়া, এটা এটা 10 টাকা, আচ্ছা এটা হলো 10 টাকা। তো অনেক রকম আইটেম নিয়ে আমি শুরু করছি, আশা করি আপনারা সবাই দেখবেন এবং যাদের যাদের লোভ লাগবে তারা চলে আসবেন। কয়টা থেকে কয়টা খোলা থাকে ভাইয়া? সকাল 8টা থেকে রাত 11টা, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, সকালের নাস্তা সহ।
আচ্ছা আর মিষ্টিও পাওয়া যায় এখানে যেহেতু মিষ্টির দোকান আচ্ছা সব আচ্ছা রসমালাইও আছে রসমালাই ছোটটা কত 40 টাকা আচ্ছা তাহলে আমাকে একটা রসমালাই ছোটও দেন শেষ হয়ে গেছে রাতে বানাবো আচ্ছা আমার ভাগে রসমালাই হয়নি তো ওটা রাতে বানাবে তো আমি কবে এসে খাবো তা ঠিক নাই তো আমি এটা দিয়ে শুরু করি অনেক 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 আইটেম আমার হ্যাঁ আচ্ছা আমার একার পক্ষে দোষ হিসাবে না দাস আমি টেস্ট করে আপনাদেরকে শুধু জানাচ্ছি এটু কি যে পরিমাণ খাবার আমার মতো মানুষও দুইজন তিনজন লেগে যাবে তো আমি শুধু টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি আর খিচুড়ির সঙ্গে লেবু শুকনা মরিচ আর সয়াবিন হ্যাঁ পুরো সয়াবিন বাদামও আছে নাকি আচ্ছা বাদামও আছে পুরো আস্ত সয়াবিনও আছে এবং এখানেও সয়াবিন যে নিউট্রিলা প্রোটিন যেটা সেটাও আছে ছোট ছোট করে মানে পিস করে দেখতে খুব টেস্টি মনে হচ্ছে তো খেতে তো ভালো হবেই আশা করি তো আমরা শুরু করি পোলাও চালের খিচুড়ি ডালের ফ্লেভারটা খুব ভালো আসছে চিনা বাদাম বেশ অনেকটা পরিমাণ চিনা বাদাম সয়াবিন অনেকে সয়াবিন বলে চাষ তো সয়াবিন সেটা না সয়াবিনের মিল্ক বের করার পরে গ্লুটন দিয়ে যে ছোট ছোট চাং করা হয় সয়া চাং সেটা অনেকে সয়া মিট বললেও চিনেন সেটা ফুলকপির পাকোড়া এটা একটু টেস্ট করি স্মেলটা খুব ভালো আসতেছে এটা যে কোটিংটার মধ্যে মনে হয় কালো জিরা মিশানো খুব মজা লাগছে আর কি এরপরে কোনটা ট্রাই করি খিচুড়ির সঙ্গে পাতলা ডাল দিলে তো এটা পাতলা হয়ে যাবে তো আমি এদিকে যাচ্ছি না আমি পাঁচমিশালি যে সবজি সেটা একটু ট্রাই করি এতে টমেটো টমেটো অনেক কিছু দেওয়া তো আমি একটু পাঁচমিশালি সবজিটা সবচেয়ে আগে ট্রাই করি এটা দিয়ে এই সবজিটা কেমন সকাল নাস্তার সঙ্গে যে সবজিটা থাকে না সেটা না তার থেকেও অনেক বেশি টেস্টি এই সবজিটা শুধুমাত্র অনেক না অনেকটা বেশি পরিমাণ টেস্টি এরপরে নেই এটা পনির আচ্ছা এটা চাটনি তাহলে পনির কোনটা আচ্ছা পনির সরি আমার ভুল হয়ে গেছে এইটা হলো চাটনি আর এটা হলো পনির তো আমি আমি প্রথমে মানে ভুল বলেছিলাম এটা হলো পনির টমেটো দেওয়া আর ভিতরে হয়তো পনির পনির কি মানে ফ্রাই করে করে মানে করা হয়েছে নাকি আচ্ছা ছানার পনির এই যে পনির যারা পনির বাসায় বানান তারা তো খুব ভালো করেই চিনেন আচ্ছা সঙ্গে টমেটো আছে বেশ বড় পিস তো আমি আগে একটু গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি দেখতে পাচ্ছেন এই হলো
খুব সফট একটা পনিরের পিস ভালো করে মেখে নেই তারপরে খাই। পনির একটা কামড় না এরকম টেস্টি খাবার যদি আপনারা পান তাহলে মাছ মাংসের চিন্তা মাথায় আসবে না, এটা খুবই টেস্টি। দেখে বলি কোনো খাবার শুরু করলে ফেলে রাখতে ইচ্ছা করছে না, কিন্তু আপনাদেরকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি টেস্ট করে করে একটু ফাস্ট ফাস্ট বলছি। আর এটা হলো কাশ্মীরি একটা কারি, এটা নাকি আটা দিয়ে, ও আচ্ছা ওটা আমরা যেটা খেলাম ওটা হলো সয়া গ্লুটন যেটা ওটার আর আর এটা হলো আটার গ্লুটন যেটা সেটা আপনারা আটা ধোয়ার মাখার পরে পানিতে ধুতে থাকবেন তো এটার যে পাউডারটা সেটা বের হয়ে যাবে আর গ্লুটন যেটা সেটা রয়ে যাবে সেটার মিট। আচ্ছা এটা অনেক পরিমাণে আছে, এটা খুব টেস্টি হয় না? এবার আমি বুঝতে পারছি, প্রথমে আমি চিনতে পারি নাই, চিনতে পেরেছি। হ্যাঁ সেটাই, আপনারা যদি এটা খান বা এটা টেস্ট করেন এটা থেকে আপনারা খাসির মাংসের মতো একটা টেস্ট পাবেন। এটা যারা বাসায় বানাতে চান আটা ভালো করে মাখবেন, মাখার পরে ধুতে থাকবেন, ধোয়ার পর সবকিছু বের হয়ে গেলে পরে দেখবেন আপনাদের সলিড একটা চাকা রয়ে গেছে, এটা হলো সেটা। তারপর আপনারা এটা ডিপে স্টোরও করতে পারেন। প্রথমে আমি এটা বুঝতে পারিনি, এবার আমি চিনতে পারলাম, এটা খুবই টেস্টি। বাদাম, এবার আমি নিব একটু সয়াবিনের যে সবজিটা সেটা। এটা আমার কিন্তু ফেভারিট একটা আইটেম, এটা পরোটা দিয়ে খেতে একদম জমে যায়। হ্যাঁ দেখুন এটা কত ছোট ছোট করে কাটা পিস, ছোট ছোট করে সয়াবিন পিস করা, এটা খুবই মজার কিন্তু। খাচ্ছি এই ড্যামটা পেলে আপনারা কেউ বিফ মিস করবেন না, এটা বিফের মতো লাগে, এটা মাটনের মতো লাগে, আর এটা যেটা পনিরটা সেটা চিকেনের মতো লাগে, তার মানে সব কিছু খুব সুন্দরভাবে মানে কাভার হয়ে যাচ্ছে, খুব মজা। একটু লেবু নেই, আর এটার মধ্যে ছোটো কুচি কুচি একটু আচার মুখে পড়ছে, আদা মুখে পড়ছে, এটা খুব মজা লাগছে। Thank you.
আর কোন আইটেমটা বাকি বললো? আচ্ছা আচারটা, তো আমি একটু আচারটা একটু টেস্ট করে বলি। এটা কিসের আচার? হ্যাঁ টমেটো। টমেটো দেখে মনে হচ্ছে পাঁচফোড়ন দেওয়া, তো আমি একটু খাওয়ার পরে বুঝবো দেখি এটা সেই আচার কিনা। বেশ মিষ্টি মিষ্টি, সাথে টমেটোর টক। খুবই টেস্টি, এটা খুব টেস্টি। সব কয়টা আইটেমই খুব টেস্টি। তো আমার লাস্ট ডালটা নিয়েছি, কারণ ডালটা প্রথমে নিয়ে ফেললে পুরো প্লেটটাই একটা ভেজা ভেজা ভাব হয়ে যাবে, তখন অন্যগুলির টেস্ট পাবো না। আমি ডালটা একদম শেষে নিচ্ছি, ডালের মধ্যে টমেটো দেওয়া, টমেটো আর ডালটা আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। ডালটা হলো পাতলা মুগের ডাল, তো ডাল দিয়ে একটু খাই। ডালটা রেগুলার, এটা আপনারা আনলে নিতে পারেন, বাট না হচ্ছে রেগুলার লেগেছে। এটা অন্য যে আইটেম সেগুলোতে যাই আবার একটু নিয়ে নিই, এর সঙ্গে ফ্লাওয়ার যে মিটটা সেটা, এটা খুবই টেস্টি, এটা নিচ্ছি। অনেক অনেক মজা এটা। সাথে সয়াবিনটা নিব, বেশ অনেকটা পরিমাণ নিলাম, মানে আসলে খালি খেতে মজা লাগে। এবার পাকোড়াটা শেষ করি। শুধু কালো জিরা না, মনে হচ্ছে হালকা পাঁচফোড়ন হয়তো থাকতে পারে, একটু সরিষা মুখে বললো। আর একটু সবজি নেই, আসলে সবজিটাও টেস্টি, এই মনে হচ্ছে খেতেই থাকি। তো ভিউয়ার্স, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন, এবং আরও আশেপাশে যেসব খাবার যেগুলো আপনারা জানেন না, যেমন এই দোকানটা, এটা এত ঠিক রাস্তার পাশে বাট এমন একটা জায়গায় অবস্থিত যে আপনারা খুঁজে পেতে একটু প্রবলেম হবে, তার জন্য গুগল ম্যাপ লিঙ্ক আমি দিয়ে দিবো। তো সাবস্ক্রাইব এখনো করেননি কেন, সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করুন এবং শেয়ার করুন ফ্রেন্ডদের সঙ্গে, যেন তারাও দেখে, আপনারা দল বেঁধে আসবেন, খাবেন, মজা করবেন। এই তো শেষ করে ফেলি। আর একটু লেবু, বাহ মিটটা, কাশ্মীরিটা অনেক মজার।
খাই এখানে সরি এখানে খেতে আসলে আপনাদের একটা মনে হবে কলকাতায় বসে খাচ্ছেন, একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফিল আসবে। সয়াবিনটা টু গুড, এটা বেশি সবচেয়ে বেশি মজা, পনিরটাও মজা, বাট ওটা এক পিস ছিল, সয়াবিন অনেক আছে, আমি নিয়ে যাচ্ছি। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা সয়াবিন চিনেন না, তারা গুগলে নিউট্রিলা সয়া প্রোটিন বা সয়া চাঙ্ক বলে সার্চ দিবেন, তাহলে পাঁচ ওটা দুই বা আড়াই কেজির মতো প্যাকেট মনে হয় যেরকম পাওয়া যায়। আর মিরপুর এক নম্বরে কিন্তু এটা খুচরাও বিক্রি করে, ছোট ছোট করে অন্যরা খুচরাও মানে বিক্রি করে, তো তো সেটা আপনারা নিতে পারেন। তারপর গরম পানিতে একটু সময় ভিজিয়ে রাখবেন, ওটা প্রথমে ছোটো থাকে ওটা ফুলে যাবে, তারপর আপনারা কেটে বা যাতে তারা আপনারা সেভাবে খেতে পারেন। আর এটা প্লাস পয়েন্ট হলো যে ফ্লেভারের তরকারিতে আপনারা দিবেন এটা খুব ফাস্ট সেই ফ্লেভারটা নিয়ে নেয়, এমনকি এটা দিয়ে অনেকে মিষ্টিও বানায়। আপনারা যদি টকের মধ্যে দেন এটা টকটা নিয়ে নেবে ওই স্পঞ্জের মতো। তো ফ্রেন্ডস, এখানে আমার সব আইটেম খাওয়া শেষ, বেস্ট বেস্ট কিছু কিছু আইটেম আপনারা আসবেন যারা নিরামিষ ট্রাই করতে চান, আর যারা নিরামিষ খান তারা তাদের জন্য তো মজাই মজা। ঢাকায় এরকম একটা নিরামিষ খাবার দোকান পাওয়াও এটা অনেক জায়গায় খুঁজেও পান না, অনেকে না খেয়েই চলে যান ঢাকা থেকে কোনো কাজে আসলে, তো আসতে পারেন। এখন এই মুহূর্তে হাত ধুতে যাওয়া একটু প্রবলেম, তো আমি এটা চামচ দিয়ে ট্রাই করছি। এটা হলো পায়েস, তো পায়েসটা বেশ ঘন আর একদম মাখা কাদাও না, মাখা কাদা হলে আমি 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 খেতে পারতাম না। তো ভিউয়ার্স, আবারও আমি সরি বলে নিচ্ছি, আমি হাত না ধুয়ে এই চামচটা আমি ইউজ করছি, তার জন্য কমেন্টসে আবার উল্টাপাল্টা বলবেন না, কারণ আমার এখন উঠে গিয়ে হাত ধুয়ে আসার অবস্থা নাই। ট্রাই করছি, চালগুলি খুব সুন্দর সফট হয়েছে, অতিরিক্ত যে মিষ্টির বাড়াবাড়ি একটা থাকে সেটা না, আর এটা একদম সাদা প্লাস পয়েন্ট, এটা একদম সাদা, অনেক জায়গায় একটু কালার দিয়ে বাইক করে হালকা খয়েরি করার চেষ্টা করে, বোঝায় যে দুধ ঘন করে এটা খয়েরি হয়ে গেছে, বাট এটা একদম হোয়াইট সাদা, এটা মজা লাগছে। হালকা একটা মিষ্টি ফ্লেভার পাবেন, যারা বেশি মিষ্টি চিন্তা করে খাবেন তাদের জন্য না এটা, যারা রেগুলার পায়েস খান নর্মাল যে মিষ্টি থাকে কি সেটা, আজকাল ওই কাপে যে 20 টাকার পাওয়া যায় অতিরিক্ত মিষ্টি, ওটা চিনি নাকি সেটার কোনো ঠিক ঠিকানা নাই, ওটা না, ওইটা আশা করে কিন্তু আবার এটা খাবেন না, এটা পায়েসে চিন্তা করে খাবেন। সব শেষ, পেট বোঝাই করে দারুণ একটা খাবার খেলাম,
এত রকম 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 9 10 রকমের একটা ভোজ হলো আর কি যা বলা যায় তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এপিসোডটি যদি ভালো লাগে দেরি কিসে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আর এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তো সেটাও আমাদেরকে জানান আমরা কষ্ট করে খুঁজে 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 আপনাদের জন্য রেস্টুরেন্ট বের করব এবং জানাবো কোথায় কোথায় কেমন কি খাবার পাওয়া যায় তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিও ছাড়া পর্যন্ত একটু ওয়েট করুন তত সময় বিদায় নিচ্ছি টাটা